একদমই একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং এই সাক্ষাৎকারে সব রকম দ্বিপাক্ষিক যেই সব ব্যাপার আইনের সাথে জড়িত সেইগুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং এটা আমাদের মধ্যে হরহামেশাই হয়ে থাকে। ওনার সাথে আমার একটা গ্যাপ হয়ে গিয়েছিল, উনি আসার পরে আমার সাথে দেখা করার পরে আজ অনেক দিন পার হয়ে গেছে, সেই জন্য আজকে উনি একটা সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলেন, এইটুকুই। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি তার নিজস্ব ব্যক্তিগত মতামত পোষণ করেছেন, এই ব্যাপারটা নিয়ে আপনার ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেলের অফিসে একজন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের হেড হচ্ছেন আপনার অ্যাটর্নি জেনারেল সাহেব। তো একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার এই যদি কোনো বক্তব্য দিতে চান বা কোনো বক্তব্য তার দেওয়া প্রয়োজন মনে করেন, তাহলে তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেলের পারমিশন নিয়ে তাকে সেই বক্তব্য দিতে হবে। এটা কিন্তু এই শৃঙ্খলার মধ্যে পড়ে, এটা আমার মনে হয় তিনি শৃঙ্খলা বিরোধী কাজ করেছেন, তার মতামত দিতে তিনি স্বাধীন। কিন্তু যখন তিনি কোনো দায়িত্ব পালন করেন তখন সেই দায়িত্ব থাকাকালীন সময় কোনো যদি তার যেই অফিসে তিনি দায়িত্ব পালন করছেন তাদের সাথে যদি তার দ্বিমত হয়, তাহলে সবচেয়ে প্রথম যেটা উচিত তার করা সেটা হচ্ছে পদত্যাগ করে তার মতামত দেওয়া উচিত। এখানে কিন্তু তিনি সেটাও করেন নাই, তিনি